পর্যায়ে সে কি করতেছে, ড্রিঙ্কস করতেছে, সে মদ খায়, তারপরে কি ইয়াবা ইয়াবা সে খায়, তারপরে আপনার আরো গাঁজা, অনেক ধরনের, হ্যাঁ, গাঁজা 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 ভাঙ, হ্যাঁ, ফেন্সিডিল ফেন্সিডিল, এই সমস্ত অনেক নারীরা কিন্তু এটা করে না, করে দেখবেন যে আপনার অসংখ্য নারীদের ক্ষেত্রে দেখবেন যে এই ইয়াবা সেবন করতে করতে হয়তো এই ধরনের, হ্যাঁ, অবস্থা তার তৈরি হয়েছে। এই অবস্থা থেকে ফিরিয়ে আনতে হলে দেখা যায় যে আমাদের মেডিসিন দিতে হবে এবং পারিপার্শ্বিক সেই অবস্থাটাও সৃষ্টি করতে হবে, তার ধর্মীয় মানে অনুভূতি তার মধ্যে সৃষ্টি করতে হবে, ধর্মীয় অনুভূতি, আল্লাহর ভয়, এইভাবে তাদেরকে পড়তে দেওয়া, ভালো মানের বই পুস্তক, এই সমস্ত কাউন্সিলিং করে এবং হোমিওপ্যাথিক এই নাক্স ওষুধ তাদেরকে অ্যাপ্লাই করে তাদের এই ধরনের মানসিক এবং শারীরিক যে সমস্যাটা তৈরি হচ্ছে এই অবস্থা থেকে ফিরিয়ে আনতে পারে এই মেডিসিন। এখন যখন এই নাক্স অ্যাপ্লাই করা হলো কিন্তু কমপ্লিটলি সে ভালো হচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা কিন্তু পরবর্তী অনেক মেডিসিনের কথা চিন্তা করতে পারি, হতে পারে সেটা কার্বোভেজ, হতে পারে সেটা সালফার, হতে পারে সেটা লাইকো, অনেক মেডিসিনের কথাই আমরা চিন্তা করতে পারি। তো যেই সমস্ত রমণীরা ম্যাস্টারবেশন করে করে যখন দেখবো যে অত্যন্ত খিটখিটে হয়ে গেছে, তাকে কেউ কিছু বললে ছুরি দিয়ে খুন করতে যায়, হ্যাঁ, যাকে তাকে মারধর করতে যায়, এবং তার দেখবেন যে পায়খানা প্রস্রাবেরও তার সমস্যা হয়ে গেছে, সে কিন্তু অত্যন্ত অ্যারোগেন্ট টাইপের হয়, সে অত্যন্ত ডিক্টেটরিয়াল হয়, এবং এই যে রাজ্যকে যে সে লেখাপড়া করতেছে তাকে ফাস্ট হতে হবে, রাজ্যকে সে লেখাপড়া করে, আবার মাঝে মাঝে সে ম্যাস্টারবেশন করে, এই ধরনের উগ্র খাবার খায় এবং তাকে ফাস্ট হতে হবে। এই অবস্থা যখন কোনো রমণীর ক্ষেত্রে দেখা দিবে, সেই ক্ষেত্রে আমরা নাক ছাড়া আর অন্য কোনো মেডিসিনের কথা চিন্তা করতে পারে না, পারে না স্যার, তো এটা এদের ধৈর্য, এদের ধৈর্য কিন্তু অনেক কম, এরা অত্যন্ত ইম্প্যাশন্ট থাকে, এরা অত্যন্ত তড়িঘড়ি এবং এরা অত্যন্ত হারিড হারিড হয়, তড়িঘড়ি কাজকর্ম করতে চায়, এবং অনেক সময় এরা খিস্ত খেউড় করতে থাকে, গালিগালাজপূর্ণ কথাবার্তা বলতে থাকে, অ্যাবিউজিভ করতে থাকে, এরা অ্যাবিউজিভ মাইন্ডের হয়, স্কল্ডিং করতে থাকে, এরা কার্সিং করতে চায়, অভিশাপ দিবে, শপথ করবে, তো এদের মেজাজ এত বেশি তাদেরকে থামানো যায় না, ঠিক আছে, অত্যন্ত ম্যালিশাস হয়, অত্যন্ত বিদ্বেষ পরায়ণ হয়, নিষ্ঠুর নির্দয় প্রকৃতির হয়, মাঝে মাঝে মনে করে যে আমার জীবন যৌবন তো সব এই ম্যাস্টারবেশন করে করে সব শেষ করে ফেলতেছি, তো এখন আমার কি করা উচিত, আমার মনে হয় এই মদ খেয়ে, দাড়ি খেয়ে, গাঁজা খেয়ে, ফেন্সিডিল খেয়ে, ইয়াবা খেয়ে আমি এত বেশি জীবনটাকে, সব জীবন যৌবনকে শেষ করে ফেলেছি, সো এখন সামনে আত্মহত্যা ছাড়া আমার আর কোনো পথ নাই, সো আমি এখন আত্মহত্যা করে মরবো, কি এমন চিন্তা করতে পারে না সে? আত্মহত্যার একটা ডিসপোজিশন, সুইসাইডাল ডিসপোজিশন, বিশেষ করে সে হয়তো ছাদের উপর থেকে লাফ দিতে চাই অথবা নিজেকে শুটিং করে নিজেকে শেষ করে দিতে চাই, বাট তার সাহস থাকে না, কি থাকে না, তার সাহস থাকে না, সাহস থাকে না তার, সে আসলে আত্মহত্যাই যে একেবারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আত্মহত্যা করে ফেলবে এই সাহস তার মধ্যে তৈরি হয় না, বাট ল্যাক্স কারেজ থাকে, ঠিক আছে, এই সমস্ত লক্ষণ থাকবে, এবং তাকে কোশ্চেন করতেছেন ম্যাস্টারবেশন করে করে তার মন মেজাজ শরীর এত বেশি মানে বিশৃঙ্খল অবস্থা তৈরি করেছে তাকে, তার কোনো কথাবার্তা ভালো লাগে না, এমনকি কোনো কথার উত্তর সে দিতে চায় না, এই সমস্ত লক্ষণ পাইলেই আমরা কি করব, নার্স অ্যাপ্লাই করবো, কি আপনাদের কাছে কি আলোচনা কি ভালো লাগে, খুব ভালো ভালো লাগলে লাগছে স্যার, খুব দারুণ লাগছে স্যার, আপনি কন্টিনিউ রাখেন আলোচনা। একাধারে একাধারে আলোচনা করতে করতে খুব টায়ার্ড হয়ে যাচ্ছি, আমার এই আলোচনার ধারাবাহিকতা আপনাদের কি কিন্তু কি রক্ষা করতে হবে, ঠিক আছে, যাই হোক, এনিওয়ে এখন আসি যে সমস্ত রমণীদের ক্ষেত্রে আমরা দেখব অ্যাসিড ফস অনেকে আমরা শুধু পুরুষের ক্ষেত্রে অ্যাপ্লাই করি, কিন্তু অ্যাসিড ফস রমণের ক্ষেত্রে কি আমরা অ্যাপ্লাই করতে পারি না, অবশ্যই অ্যাপ্লাই করতে পারি, যেই মেয়েটার বয়স দেখবেন যে 12-13 বছর বয়স, কিন্তু মনে হচ্ছে সে লম্বা হয়ে গেছে 15-20 বছর বয়সের মতো, যে সমস্ত একটা মেয়ের উচ্চতা যেমন হওয়া উচিত সেমন হয়ে গেছে, অতি তাড়াতাড়ি তার বাড়ন্ত অবস্থা, অতি তাড়াতাড়ি লম্বা হয়ে গেছে, কিন্তু খুব তাড়াতাড়ি তার মেস্টারবেশনের একটা ডিসপোজিশন তার মধ্যে তৈরি হয়েছে, এখন এই ফ্লুইড লস করে জৈব শক্তিকে শেষ করে দিয়ে একটা পর্যায়ে সে বিষণ্ণ বিমর্ষ অবস্থায় পড়ে থাকি, কারোর সাথে কথা বলতে চায় না, এবং একাকী থাকার একটা প্রবণতা থাকে, তার মধ্যে মিষ্টি খাওয়ার একটা প্রবণতা থাকে, এবং
সে যখন বারবার এই মিষ্টি খায় তার প্রস্রাবের বেগ লাগে, প্রস্রাব যখন করতে যায় তখন দেখবেন যে প্রস্রাবে ফেনা ফেনা প্রস্রাব হচ্ছে এবং দুধের মতো সাদা প্রস্রাব হচ্ছে। আমরা রেপার্টরিতে একটা রুব্রিক পাবো, সেটা হচ্ছে মিল্কি ইউরিন। কি আছে? মিল্কি ইউরিন, পাঁচটা মনে হয় ফাস্কের মেডিসিন আছে। তো পাঁচটা ফ্যাস্কির মেডিসিনের মধ্য থেকে অ্যাসিড ফস কিন্তু একটি, এই পাঁচটার মধ্যে থেকে আরো অনেক মেডিসিন আছে, তো ফাস্কির পাঁচটা আছে এটা আমার খেয়াল আছে আর কি। যাই হোক, তো এরা অত্যন্ত লিন হয়ে যায়, অত্যন্ত ক্ষীণ প্রকৃতির হয়ে যায়, অত্যন্ত খিটখিটে মেজাজের হয়ে যায়, এবং অতীতের এই যে ম্যাস্টারবেশনের ডিসপোজিশন থেকে তার মধ্যে একটা গ্রিফ তৈরি হয়, তার মধ্যে একটা গ্রিফ তৈরি হয়, এতে করে দেখা যায় আস্তে আস্তে সে অসুস্থ হয়ে যাচ্ছে। অনেক সময় দেখা যাবে সে একা থাকতে সে চাচ্ছে না, একা থাকলে সরি সে একা থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে, এবং দেখা যায় যে সে পিছনে থাকতে চায়, কথা বলে না, চুপচাপ বসে থাকে, তার মধ্যে ভুলে যাওয়ার একটা প্রবণতা থাকে। হ্যাঁ, কি বলেছিল, কি শব্দ বলেছে একটু আগে, সেটা সে মনে রাখতে পারে না, এবং যখনই আপনি তাকে কোনো কোশ্চেন করতেছেন, কোশ্চেনের অ্যান্সার খুব ধীরে ধীরে দিচ্ছে, কোশ্চেন অ্যান্সার খুব ধীরে ধীরে দিচ্ছে, অ্যান্সার স্লোলি করতে থাকে। এই সমস্ত লক্ষণ যখন আমরা দেখব, তখন আমরা সেই ক্ষেত্রে অ্যাসিড ফসের কথা চিন্তা করব। আবার অতিরিক্ত ড্রাগ অ্যাবিউজ করে অথবা ভাইটাল ফ্লুইড লস করে অথবা অতিরিক্ত সেক্সুয়াল এক্সেস এর ফলে অথবা যে কোনো অসুস্থতার ফলে সে দুর্বল হয়ে গেছে, এবং সে অত্যন্ত হালকা পাতলা লম্বা। এই সমস্ত রমণীদের ক্ষেত্রে মাস্টারবেশনের পর থেকে যদি এই অবস্থা তৈরি হয়, তাহলে আমরা অবশ্যই এখানে অ্যাসিড ফস ছাড়া আর অন্য কোনো কিছু মেডিসিন চিন্তা করতে পারে না। কিন্তু এই দুর্বলতা, তার এই খিটখিটে ভাব, এই বিমর্ষতা, বিষণ্ণতা, যখন সে একটু ঘুম দিবে তখন সে একটু কমফোর্ট ফিল করবে। আবার হয়তো এই মাস্টারবেশনের ডিসপোজিশন তার বিয়ের আগে ছিল, কিন্তু বিয়ের পরে দেখা গেল যে সেক্সুয়াল ইন্টারকোর্সের পরে তার কষ্টটা বেড়ে যাচ্ছে, এখন আর ভালো লাগে না। ঠিক আছে, স্বামী অত্যন্ত কড়া, সেও ছাড় দেয় না, অপর দিকে তার শরীরও চলে না। কি এমন হতে পারে না? স্বামী অতিরিক্ত কড়া, তার মন ভালো না, তার শরীর ভালো না, এটা সেক্সুয়াল কন্টাক্টে সে যেতে চায় না, কিন্তু স্বামীও ছাড় দিতে চায় না। একটা পর্যায়ে দেখবেন সে দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। পূর্বে সে তো আকাম করে করে মাস্টারবেশন করে করে এই রমণী, দেখা গেল পরে স্বামীর আর কি সুখ দিবে, তখন তো আর এটা ভালো লাগে না। এই অবস্থা থেকে আমরা অ্যাসিড ফস দিয়ে তার এই মানসিক সমস্যা, তার শারীরিক সমস্যা দূর করতে আমরা পারি। এনিওয়ে, এখন আমরা অন্য একটি মেডিসিনের কথায় আমরা আসবো, অন্য একটি মেডিসিন নিয়ে আলোচনা করবো। এরপরে আসে আমরা টিউবারকুলিনাম অথবা সালফারের কথা মনে হয় আলোচনা করি নাই। সালফার কিন্তু খুব চমৎকার একটি মেডিসিন। সালফার যে সমস্ত রমণীদের ক্ষেত্রে আমরা দেখবো যে ম্যাস্টারবেশনের ডিসপোজিশন তার মধ্যে তৈরি হচ্ছে, হ্যাঁ, অনেক সময় সেটাকে ইমপ্লিমেন্টেশন প্র্যাকটিক্যালি সেটা যে বাস্তবায়ন করবে এটা হচ্ছে না, অনেক সময় চিন্তা হয় এটা করব সেটা করব, হ্যাঁ চিন্তা হয় কিন্তু করে না, মাঝে মাঝে করতেও পারে। দেখেন সালফার হচ্ছে ছোড়ার মধ্যে মানে অ্যান্টিসেপ্টিক যত মেডিসিন আছে তার মধ্যে সালফার কিন্তু খুব চমৎকার কার্যকরী একটা মেডিসিন। এখন ম্যাস্টারবেশন ডিসপোজিশন তার মধ্যে যদি তৈরি হয় এবং তার মধ্যে আত্মসচেতনতা বোধ কিন্তু অনেক সময় থাকে, সে অত্যন্ত সেলফিশ হয়, অত্যন্ত ইগো তার মধ্যে কাজ করতে থাকে, মনে করে সে যা বুঝে এত কেউ বুঝে না, এত বেশি বুঝে এত বেশি অন্য কেউ আর বুঝে না, এটা কিন্তু আমরা সালফারের মধ্যে দেখি। সে শুয়ে শুয়ে দেখবেন যে ম্যাস্টারবেশনের ডিসপোজিশন তার মধ্যে দেখা দিচ্ছে, অপরদিকে সে আপনার শুয়ে শুয়ে রাতে চিন্তা করে অথবা চিন্তা করতে করতে তার ঠিক মতো ঘুম হয় না, সকালে ঘুম থেকে উঠছে অনেক দেরিতে, হয়তো 10টার সময় অথবা 11টার সময় তার ঘুম ঘুম ভাঙতেছে, তো ঘুম সহজে তার ভাঙতে চায় না, কিন্তু শুয়ে শুয়ে অনেক আকাশ সুষুম পরিকল্পনা করে, আমি গাড়ি করবো, বাড়ি করবো, বিয়ে শাদি করবো, সন্তান আদি হবে, সন্তানকে এ বানাবো, সেই পরিকল্পনা মানে বিভিন্ন ধরনের পরিকল্পনা তার মধ্যে থাকে, মেকিং মেনি প্ল্যান, এটা সালফারের মধ্যে আমরা দেখতে পারি। এই অবস্থা থাকবে, এখন মাস্টারবেশনের ডিসপোজিশন আছে, মাস্টারবেশন করতে করতে একটা পর্যায়ে যদি তার হাতের তালু, পায়ের তালু, মাথার তালু, সমস্ত শরীর থেকে উত্তাপের উচ্ছ্বাস বের হচ্ছে, মনে হচ্ছে যে এত বেশি তাপ, কেউ তাকে স্পর্শ করলে মনে হচ্ছে তোমার শরীর কত গরম, তোমার শরীর কি এত গরম, কোনো আসলে কিন্তু তার শরীরে জ্বর নাই, কি তার শরীরে জ্বর আছে? আপনারা কেউ কি শেয়ার করতেছেন নাকি, স্ক্রিন শেয়ার করতেছেন ভাই, স্ক্রিন শেয়ার করতেছেন কেন ভাই?
স্ক্রিন শেয়ার বন্ধ করুন প্লিজ। তো দেখবেন যে তাদের প্র্যাকটিক্যাল কাজের একটা ভয় তাদের মধ্যে কাজ করতে থাকে। হ্যাঁ, তো প্র্যাকটিক্যালি কিন্তু এটাকে তারা বাস্তবায়ন করিয়ে সেটা দেখাতে পারে না। এরা থিওরাইজিং এদের মধ্যে থাকে, এদের মধ্যে স্পেকুলেশন এদের মধ্যে থাকে। তো আবার দেখবেন যে এদের মাস্টারবেশনের ডিসপোজিশন থেকে হ্যাঁ সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। ভাই আপনি স্ক্রিন শেয়ার বন্ধ করুন প্লিজ। স্যার নামটা বলেন, বুঝতে পারছে না। স্ক্রিন শেয়ার কি মিসবাহ করতেছেন? মিসবাহ আলম, স্ক্রিন শেয়ারটা বন্ধ করেন। উনি ঢুকতে পারছে কি, আসলে কি করতেছে বুঝতেছে না। জি উনি ওনার মতো কাজ করুক। বুঝতে পারিনি স্যার, ঠিক পেয়েছে না? ঠিক আছে, বুঝতে পারছি না স্যার, আমি বন্ধ করে দিছি, বন্ধ করে দিছি। ওকে ওকে ওকে, যাই হোক। তো আমরা যখন দেখব যে মাস্টার মেশিনের ডিসপোজিশন থেকে তার দেখা যায় যে আপনি রুমের মধ্যে গেছেন, সে কাঁচা কাপড় বই পুস্তক এলোমেলো বিশৃঙ্খল অবস্থায় সব রেখে দিয়েছে। তার চুল মনে হয় যে 2 সপ্তাহ 3 সপ্তাহ 1 মাস পরেও সে কিন্তু সাবান দিয়ে পরিষ্কার করে না, সে শ্যাম্পু দেয় না। তার শরীর থেকে এত বিকট গন্ধ হচ্ছে, তার পাশে কেউ বসতে পারে না, ঠিক আছে? কিন্তু সে হচ্ছে ওয়াশ এইবল, শি ইজ ওয়াশ এইবল, সে কিন্তু ধৌত যোগ্য। তাকে ধৌত করানো সম্ভব হয়, তাকে ধৌত করিয়ে দিলেই, আপনার পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে দিলেই দেখা যায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, কিন্তু আবার সে নোংরা হয়ে যায়। কিন্তু শরীরে কিন্তু আনওয়াশ এইবল। যাই হোক, তো এরা কিন্তু সোশ্যালি আপনার এক্সট্রোভার্টেড হয় অনেক সময়। প্রথমে হয়তো তাদের বিভিন্ন ধরনের চিন্তা থাকে, ভয় থাকে, শুরু করলে সে ভালোভাবেই এটা করতে পারে। এই ধরনের মানসিকতা সম্পন্ন কোন রমণীর ক্ষেত্রে যদি আমরা দেখতে পারি এই ধরনের মানসিক অবস্থা তার আছে, তার লেজিনেস আছে, হ্যাঁ, অলসতা, অলসতা বশত সে কাপড় চোপড় পোশাক আশাক আপনার কি বলবো বই পুস্তক সব এলোমেলো ভাবে আছে, কিন্তু তার মধ্যে আকাশ কুসুম পরিকল্পনা আছে, চিন্তাও আছে, সে অনেক কিছুই করবে, মূলত সেটাকে বাস্তবে রূপ দিতে পারে না। মাথায় অনেক চিন্তা থাকে কিন্তু সেটাকে বাস্তবে রূপ দিতে পারে না, এই অবস্থা যদি থাকে। এবং দেখবে এরা কিন্তু অত্যন্ত কিউরিয়াস হয়, অত্যন্ত এদের মধ্যে কিউরিয়াসিটি অত্যন্ত তৈরি হয়, যে যে কোনো কিছু শেখার জন্য, হ্যাঁ, কেন হলো, কোথা থেকে হলো, কিভাবে হলো, এটা কোশ্চেন করার একটা প্রবণতা এই সমস্ত রমণীদের ক্ষেত্রে আমরা দেখি। অপরদিকে সালফারের অনুপর কিন্তু টিউবারকুলিনাম, ব্যাসিলিনাম, ব্যাসিলিনামও কিন্তু খুবই চমৎকার একটি মেডিসিন, টিউবারকুলিনাম খুব চমৎকার মেডিসিন। যদি মাস্টারবেশনের ডিসপোজিশন থাকে, সে দেখবেন যে মাস্টারবেশনের ডিসপোজিশন তার আছে এবং ঘুরে বেড়ানো তার অদম্য স্পৃহা এবং প্রেম করে বেড়ানো তার ইচ্ছা, বিভিন্ন মানুষের সাথে সে, বিভিন্ন পুরুষের সাথে সে প্রেম করবে, একজনের সাথে সে সম্পর্ক রাখবে না, একাধিক তার প্রেমিক থাকবে। এই সমস্ত রমণীর যখন দেখবো যে তার সেলফ স্যাটিসফ্যাকশন কিসে আসবে, সেলফ গ্রাটিফিকেশন কিসে আসবে, এই চিন্তায় সে এগুলো সুখ খোঁজার জন্য কি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, মুক্ত বাতাসে থাকতে চাই, সে ভ্রমণ করতে চাই, এখানে ওখানে উদ্দেশ্যবিহীন ভাবে সে ঘুরে বেড়াতে চাই। কিন্তু মাস্টারবেশন করতে করতে দেখবেন এদের মধ্যে এক ধরনের দুর্বলতা তৈরি হয়, শরীরটা ক্ষীণ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, শরীর চলতেছে না, তারপরে মাস্টারবেশন না করলে সে থাকতে পারে না। এটা আমরা অনেক রমণীদের ক্ষেত্রে দেখবো। যদি অতীতের ইতিহাস যদি নেই, তার ফ্যামিলির ইতিহাস যদি কিনা পাই যে তার বংশে ক্ষয়রোগের ইতিহাস ছিল এবং সেও নিজেকে এইভাবে মাস্টারবেশন করে করে জৈব শক্তিকে ক্ষয় শেষ করে দিয়ে একেবারে সে নিজেও শেষ হয়ে যেতে চাই এবং সে ক্ষয় না করলে থাকতে পারে না। ক্ষয় করলে তার একটু ভালো লাগে, ক্ষয় না করলে তার ঘুম আসে না, ক্ষয় না করলে তার তৃপ্তিবোধ এটা আসে না, তার মধ্যে একটা ডিসপ্লিজড, ডিসকন্টেন্টেড হওয়ার একটা টেন্ডেন্সি কিন্তু আমরা দেখতে পারি। এরা অত্যন্ত অ্যাগ্রেসিভ হয়, এরা অত্যন্ত ম্যালিশিয়াস প্রকৃতির হয়, এদের মধ্যে ফ্রাস্ট্রেশন অনেক সময় থাকে। দেখবেন যে কখনো কখনো এই অবস্থা থেকে উত্তরণের পথ সে খুঁজতে চাই, কখনো কখনো এই টিউবার কুলি নামের যে সমস্ত রমণী আমরা দেখবো যে এই অবস্থা থেকে উত্তরণের পথ খুঁজতে চাই, আমার শরীর তো মাস্টারবেশন করে করে ক্ষীণ হয়ে যাচ্ছে, আমাকে টনিক জাতীয় কোনো ওষুধ খেতে হবে, ওষুধ খেতে চাই। এটা কিন্তু একটা পর্যবেক্ষণে আমরা দেখতে পারি। তো
কিন্তু যখন একেবারে ক্ষয় রোগের শেষ পর্যায়ে দিকে চলে যাই, তখন কিন্তু দেখবেন যে এগুলো কোনো ভ্রূক্ষেপ করে না, আর এগুলো কিছু না, ঠিক আছে, আমি বেঁচে থাকবো বহুদিন পর্যন্ত বেঁচে থাকবো। আর প্রথম পর্যায়ে যখন সে মাস্টারবেশন করে দেখা যায় যে সে আরোগ্য হওয়ার জন্য চেষ্টা করতেছে, হ্যাঁ, এবং সে মনে হয় যে তার কোনো সমস্যা তৈরি হলো কিনা, আসলে এটা আরোগ্য হবে কিনা, এই ধরনের চিন্তা থাকে। কিন্তু যখন একেবারে মৃত্যু পথযাত্রী হয়ে যায়, তখন কিন্তু তার অত্যন্ত আশা থাকে, সে অত্যন্ত অপটিমিস্টিক থাকে, অত্যন্ত হোপফুল থাকে। এটা কিন্তু আমরা ফেভারকুলিনামের রমণীদের ক্ষেত্রে আমরা দেখবো যে মাস্টারবেশনের ডিসপোজিশন আছে, এবং একবার করে সে তৃপ্ত হচ্ছে না, একাধিকবার সে করতে চায়, অত্যন্ত অবস্থানেই হয়, অত্যন্ত ইরিটেবল হয়, খিটখিটে মেজাজের হয়ে যায়, অত্যন্ত অ্যাগ্রি টাইপের হয়, অত্যন্ত পিগ হেডেড হয়, স্টাবল টাইপের হয়। দেখুন এদের মাস্টারবেশন করতে করতে একটা পর্যায়ে যখন মেজাজ খুব খিটখিটে হয়ে যাচ্ছে, কেউ কিছু বললেই ভাঙচুর করতেছে, ভায়োলেন্ট অ্যাঙ্গার তার মধ্যে থাকে, ডিস্ট্রাকটিভনেস তার মধ্যে তৈরি হয়, যে কোনো কিছু রাগ হলেই সে ছুড়ে ফেলা, ভাঙচুর করা, হাইপার অ্যাক্টিভিটি তার মধ্যে কাজ করতে থাকে। অপরদিকে সে হালকা পাতলা হয়ে যাচ্ছে, জীর্ণ শীর্ণ হয়ে যাচ্ছে, শত খাওয়ানো সত্ত্বেও, ভালো খাবার দেওয়া সত্ত্বেও তার শরীর স্বাস্থ্য এইভাবে কি হচ্ছে না, তার লাগতেছে না, শরীরে আপনার মাংস লাগতেছে না, হাড় হাড্ডি ছাড়া আর কিছুই তার মধ্যে দেখা যাচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা এই টিউবারকুলিনাম ছাড়া অন্য কোনো মেডিসিনের কথা চিন্তা করতে পারে না। আবার বারবার তার একটা ঠান্ডা লাগার একটা প্রবণতা, ডিসপোজিশন টু টেক কোল্ড ইজিলি, অথবা টেন্ডেন্সি টু টেক কোল্ড ইজিলি, সহজে ঠান্ডা লাগার তার একটা প্রবণতা থাকে। আবার অপরদিকে তার অন্য জীব জানোয়ারের ভয় থাকে, বিশেষ করে কুকুরের ভয়, বিড়ালের ভয়, আবার বিড়ালের প্রতি মায়াও আছে, ঠিক আছে তো, এবং সে এক জায়গায় শান্ত থাকে না, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে চাই। সে যদি পড়াশোনা করে একটা সাবজেক্টে সে কি ওটার মধ্যে নিবদ্ধ থাকতে পারে না, বিভিন্ন সাবজেক্ট নিয়ে সে পড়াশোনা করতে চায়, একবার অঙ্ক, একবার ইংরেজি, একবার ভূগোল, 5 মিনিট 10 মিনিট পড়ার পরে অন্য সাবজেক্টে চলে যায়। এই অবস্থা যদি আমরা কোনো রমণীর ক্ষেত্রে মাস্টারবেশনের পরে এই মানসিক অবস্থা, শারীরিক অবস্থা দেখতে পারি, সেই ক্ষেত্রে আমরা টিউবারকুলিনামকে চিন্তা করতে পারি। আমার মনে হয় এবার রেপার্টরি থেকে দেখালে মনে হয় ভালো হয়, তাই না? জি স্যার, রেপার্টরি দেখান। আর আমাদের স্যার ক্লাস পিরিয়ড ঠিক 10:30-এর মধ্যে স্যার আমাদের ক্লাসের টাইম স্যার, যদি আপনি যদি এর মধ্যে শেষ করতে পারেন স্যার আপনার জন্য বেটার হবে স্যার, কারণ তাহলে স্যার এই 1.5 ঘন্টা আমরা মানে খুব ভালো প্রাকৃতিক স্যার। নামে একটা ক্যামেরা অন করা আছে, বন্ধ করতেছেন। সানোয়ার নামে একটা ক্যামেরা আছে অন করা, উনি বোধহয় কি কোনো কিছু ডিসপ্যাচ করতেছে নাকি খারাপ দেখা যাচ্ছে আর কি। তাই ওই দেখি দাঁড়ান, আচ্ছা দেখি ওনার সামনে তো কি আছে। আচ্ছা ক্যামেরা মেহেদি বিল্লা ভাই, মেহেদি বিল্লা ভাই, আর একটা হচ্ছে সানোয়ার, ওনার তো অন্ধকার দেখা যাচ্ছে। আপনার ভিডিওটা একটু কাইন্ডলি অফ করে দিন। জি, আপনার ভিডিওটা কাইন্ডলি অফ করে দিন। আচ্ছা সমস্যা নাই মেহেদি বিল্লা ভাই, হ্যাঁ ওকে ধন্যবাদ। সানোয়ার হোসাইন, আপনি ভিডিওটা অফ করে দিন প্লিজ, এখন চলে যাবেন না? ও আমরা আলোচনা তো প্রায় শেষ, শেষের দিকে প্রায় আসতেছি, বুঝ করবেন। আর 15 মিনিট, 15 মিনিটের মধ্যে আমরা আলোচনা শেষ করে দিব, বসতে হবে। তো একটু রেপার্টরি থেকে দেখাই নাকি? জি স্যার, এখন রেপার্টরি দেখেন। এবার আসি, স্ক্রিনটা এবার শেয়ার করি। স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার দেখতে পাচ্ছি। এখন যে সমস্ত মহিলাদের ক্ষেত্রে দেখব, বিশেষ করে অল্প বয়সের বাচ্চারা মাস্টারবেশনের ডিসপোজিশন যাদের তৈরি হয়, ধরেন 12 বছর, 11 বছর, 13 বছর বয়সেই যে সমস্ত মেয়েদের ক্ষেত্রে আমরা দেখব যে মাস্টারবেশনের একটা ডিসপোজিশন তৈরি হচ্ছে,
সেই ক্ষেত্রে আমরা কি রুব্রিক দেবো, কোথায় ঢুকবো? স্যার ফিমেল জেনিটালিয়া মাস্টারবেশন ডিসপোজিশন টু টিনেজার টিনেজ ইন বা এরকম টিনেজ বা টিনেজ ইন। হ্যাঁ তাহলে ফিমেলে আসবো, জেনিটালিয়া এটা অবশ্যই আমাদের আলোচনা করা হয় নাই। আমরা মনে হয় তুলনামূলক আলোচনাটা এটা কিন্তু খুব বেশি ইফেক্টিভ। আমি যে সমস্ত কথা বলতেছি এই কথাগুলো কিন্তু সব রুব্রিকের মধ্যে আছে। আরো অনেক কারণ আছে না জি স্যার? হ্যাঁ এখন ধারাবাহিক চলতে থাকবে স্যার, ধারাবাহিকটা পর্ব শেষ করতেছি আজকে, মনে হয় এই পর্বটা শেষ করে দিয়ে আমরা অন্য পর্বে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সমস্ত অল্প বয়সের মেয়েরা মাস্টারবেশন ডিসপোজিশন তাদের মধ্যে তৈরি হয় সেই ক্ষেত্রে ক্যালকেরিয়া ফস আছে, অ্যানাবিস ইন্ডিকা আছে, হায়োসেমাস আছে, ল্যাকিসিস আছে, অরিগেনাম আছে, ফসফরাস আছে, মার্সাল আছে, তাই না? তো এগুলোর পার্থক্য একটু করি, পার্থক্য করলে ভালো হবে মনে হয়। ঠিক আছে, তো এখানে যেহেতু আমরা এর আগে ল্যাকেসিস আলোচনা করেছি, হায়োসেমাস আলোচনা করেছি, মার্সল মনে হয় করা হয় নাই, মার্সল মার্সল হয় নাই, মার্সল হয় নাই। তো মার্সল যেহেতু হয় নাই, মার্সল বিষয়ে একটু আলোচনা করি। দেখবেন যে মার্সলের যে সমস্ত শিশু, মানে বিশেষ করে আপনার 10-12 বছর বা 13 বছর বয়স, এদের মধ্যে একটা মাস্টারবেশনের একটা ডিসপোজিশন থাকবে, কিন্তু এরা রিজার্ভ থাকে। কি থাকে? এরা রিজার্ভ থাকে, এদের যে স্ট্রং যে ফিলিংসটা এটা কিন্তু ভিতরে থাকে, স্ট্রং যে ফিলিংসটা এটা ভিতরে থাকে। তো দেখবেন যে এরা নিজেরা কি এক্সপ্রেস করতে পারতেছে না, আবার মাঝে মাঝে দেখবেন যে এরা চুপচাপ থাকার একটা প্রবণতা থাকে, মাস্টারবেশন করে অপরদিকে দেখা যায় সে দুর্বল হয়ে যাচ্ছে, চুপচাপ থাকার একটা প্রবণতা, এবং পাবলিক সরি এদের মধ্যে একটা ভয়ও কাজ করতে থাকে, একটা ডিপ্রেশনও কাজ করতে থাকে, এবং সবকিছু মনে হচ্ছে ধীরতা সুলুনেস থাকে, ডালনেস থাকে, এবং সে কথা আপনি প্রশ্ন করতেছেন, প্রশ্ন করলে সে ধীরে ধীরে অ্যান্সার করতেছে। এই লক্ষণ আমরা অ্যাসিড ফসে আছে, হেলে হেরিবোরাস আছে, এবং আপনার কি বলবো মার্সালও আছে। এদের মধ্যে পাগল হয়ে যাওয়ার একটা ভয় থাকে অনেক সময়, যে সমস্ত দেখবেন যে উঠতি বয়সের যে সমস্ত ছোট ছোট বালিকা, এদের ক্ষেত্রে দেখবেন যে এই মাস্টারবেশনের কারণে তাদের মধ্যে পাগল হয়ে যাওয়ার একটা ভয় কিন্তু কাজ করতে থাকে মানুষের মধ্যে, তারা যেতে ভয় পায়, তাদের মধ্যে আপনার বজ্রপাতের ভয় থাকে, কেউ অ্যাটাক করবে, এটা কিন্তু পিছন থেকে কেউ অ্যাটাক করবে এই ভয়ও তার মধ্যে কাজ করতে থাকে। আর এরা অত্যন্ত কি হয়, ক্লোজ টাইপের হয়, ঠিক আছে, এবং যখন সে কথা বলতেছে তো রূঢ় ভাষায় রূঢ় ভাবে দু একটা কথা বলে, খুব ক্ষিপ্র ভাবে রূঢ় ভাষায় বলে, এবং অস্থিরতা থাকবে, প্রচন্ড অস্থিরতা থাকবে, এদের শরীর অত্যন্ত ঘামবে। দেখবেন যে সে মাস্টারবেশনের ডিসপোজিশন এর পর থেকে দেখা গেল তার শরীরে ঘাম খুব বেড়ে গেছে, ঘাম খুব অত্যন্ত দুর্গন্ধ হয়ে যাচ্ছে, তার মুখে লালা আসছে, লালা দুর্গন্ধযুক্ত হচ্ছে, লালা তার প্রস্তাব, তার পায়খানা, তার ঘাম সকল ছাড়াবে একটা দুর্গন্ধ থাকে। এই অবস্থা যদি আমরা কোনো মার্সলের শিশু, মানে বিশেষ করে বালিকাদের ক্ষেত্রে আমরা দেখি, সেই ক্ষেত্রে কিন্তু মার্সল আমরা অ্যাপ্লাই করব। আবার সবাই তার শত্রু, সে একটা অলীক কল্পনা করে যে সবাই যেন তার শত্রু। এই অবস্থা যদি কোনো বালিকার ক্ষেত্রে আমরা দেখি, তাহলে মার্সল ছাড়া অন্য কোনো মেডিসিনের কথা চিন্তা করবো না। আবার অপরদিকে ফসফরাস কিন্তু খুব চমৎকার মেডিসিন, ফসফরাস খুব চমৎকার মেডিসিন না? দেখবেন যে সমস্ত মেয়েরা হয়তো এই মাস্টারবেশন করে করে অল্প বয়সেই 12-13 বছরের বালিকা, তাদের মাথা ব্যথায় সেই বিছানা থেকে উঠতে পারে না, কিন্তু তারা অত্যন্ত রিফাইন্ড মনের হয়, অত্যন্ত প্রাণবন্ত হয়, এরা অত্যন্ত কি হয় প্রাণবন্ত হয়,
খুব খোলা মনের হয়, এরা এক্সট্রোভার্টের হয়, কিন্তু অত্যন্ত বুদ্ধিদীপ্ত হয়, এরা অত্যন্ত সিম্প্যাথেটিক হয়। কিন্তু বিশেষ করে যৌন বিষয়ে দেখবেন, যৌন বিষয়ে হয়তো কারো প্রতি সিম্প্যাথি দেখাচ্ছে, হ্যাঁ, তো যৌন বিষয়ে তাদের, যদিও তার মায়া দয়া ভালোবাসা আন্তরিকতা বিশেষ করে সেক্সুয়াল যে বিষয়গুলো, এটা কিন্তু তার মধ্যে আমরা দেখি ছোট ছোট অল্প বয়সের বালিকাদের ক্ষেত্রে। এটা আমরা দেখি যখন সে আবার এটাকে ঘর্ষণ করে, ঘর্ষণ করলে সে প্লবিত হয়, নিজেকে ঘর্ষিত করতে চায়, ডিজার্ভ টু বি রাবড, এটা কিন্তু আমরা ফসফরাসের মধ্যে দেখি। আর সে একা থাকতে পারে না, একা থাকতে তার ভয় ভয় হয় এবং সঙ্গী পছন্দ করে, তার বিভিন্ন ধরনের ভয় থাকে, একা থাকার ভয়, বজ্রপাতের ভয়, অন্ধকারের ভয়, এগুলো কিন্তু আমরা দেখি। আবার যে কোনো ডিজিজ আক্রান্ত হয়ে যাবে, এই যে ম্যাস্টারবেশন করতেছে এই বালিকারই হয়তো তার ভয় থাকে যে কোনো কিছু হয়তো ঘটে যাবে, কোনো ডিজিজে সে আক্রান্ত হয়ে যাবে, কোনো পোকামাকড়ের ভয় থাকে অথবা ভূতের ভয় থাকে, হ্যাঁ, কীট পতঙ্গের ভয় থাকে, এবং অন্যের জন্য আবার তার দুঃখ কষ্ট যন্ত্রণা হয়, একটা অ্যাংজাইটি কাজ করতে থাকে। এই ম্যাস্টারবেশন করতে করতে হয়তো রাতে ঘুমিয়ে আসি চট করে সে লাফ দিয়ে উঠতেছে, চট করে সে কি করে লাফ দিয়ে ওঠে, চমকে ওঠে, এবং তাদের মেধা আছে ভালো দেখা যায়, কিন্তু তাদের কনসেন্ট্রেশনটা অত্যন্ত ডিফিকাল্ট হয়ে যায়, কঠিন হয়ে যায়, মনোযোগ প্রবৃত্তি সে হয়ে যেতে পারে না। এরা দেখবেন আগে শরীর স্বাস্থ্য ভালো ছিল, কিন্তু ম্যাস্টারবেশন করে করে এই বালিকা অত্যন্ত হালকা পাতলা হয়ে গেছে, এরা অত্যন্ত লম্বা থাকে, কিন্তু হালকা পাতলা, বুদ্ধিদীপ্ত, এদের চোখ সুন্দর, এদের দেখবেন যে আপনার চেহারাও সুন্দর থাকে কিন্তু হালকা পাতলা অনেক, এবং মাথা ব্যথা যদি এইভাবে ম্যাস্টারবেশন করে করে মাথা ব্যথা দেখা দেয়, সেক্ষেত্রে সে কি করবে, মাথায় ঠান্ডা দিবে এবং পেটে ঠান্ডা প্রয়োগ করতে চাবে, আইসক্রিম খাবে, ঠান্ডা খাবার খাবে, ঠান্ডা পানি খাবে, ঠান্ডা পানি পান করবে, মাথায় ঠান্ডা কিছু দিয়ে সিক্ত করে রাখতে চাবে। এই লক্ষণ যদি কোনো মানে ছোট ছোট বালিকাদের ক্ষেত্রে আমরা দেখতে পারি, সেই ক্ষেত্রে ফসফরাস অ্যাপ্লাই করবো। আবার অপরদিকে ফুলুরিক অ্যাসিড দেখবেন যে সমস্ত শিশুরা অল্প বয়সেই দেখেন ম্যাস্টারবেশনে অভ্যস্ত হয়ে পড়ে, তো তাদের ক্ষেত্রে কিন্তু ফুলুরিক অ্যাসিড খুবই চমৎকার মেডিসিন। কিন্তু এই ফুলুরিক অ্যাসিড এরা কিন্তু এই যে নিম্ন শ্রেণীর লোকের সাথে এরা প্রেম প্রীতি করে, কাদের সাথে মেলামেশা করে, এদের নিম্ন শ্রেণী বস্তিতে যারা বসবাস করে, হ্যাঁ, এদের সাথে এদের সম্পর্ক, এরা অত্যন্ত অ্যাগ্রেসিভ হয়, এরা অত্যন্ত কি হয়, অত্যন্ত অ্যাগ্রেসিভ হয়, এদের অত্যন্ত গরম বেশি, অত্যন্ত শরীরের শক্তিও বেশি, এদের গরম বেশি, অত্যন্ত শক্তিও বেশি। শীতকালে দেখা যায় যে দুই বা তিনবার গোসল করতে পারে এবং কাপড় চোপড় সে রাখেই না শরীরে, এই অবস্থা দেখবো, এবং সেক্সুয়াল একটা ম্যানিয়া তার মধ্যে কাজ করতে থাকবে, কি কাজ করতে থাকবে, সেক্সুয়াল একটা ম্যানিয়া তার মধ্যে কাজ করতে থাকবে, এবং সেক্স ছাড়া মাথায় আর কোনো চিন্তা নাই, দেখবেন যে স্ট্রং সেক্সুয়াল ডিজায়ার তাকে এই ম্যাস্টারবেশনের দিকে নিয়ে যাচ্ছে, এবং অল্প বয়সেই 12-14 বছর বয়সেই এই বালিকা ম্যাস্টারবেশনে যখন অভ্যস্ত হয়ে যাচ্ছে, তখন আমরা এই অ্যাসিডফ্লো নামক মেডিসিন তাদের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। তো দেখা যায় যে এরা কিন্তু অত্যন্ত গরম কাতর হবে, এবং গরম গরম রুমে গেলে তাদের কষ্ট বেড়ে যাবে, গরম পানি পান করলে তার কষ্ট বেড়ে যাবে, এবং সামার সিজন আসলে তার কষ্ট বেড়ে যাবে, সে সবসময় ঠান্ডা চায়, কোল্ড বাথিংয়ে থাকতে চায়, ওপেন এয়ার সে পছন্দ করে, মুক্ত বাতাসে সে থাকতে চাই, ঠান্ডা পানিতে গোসল করতে চাই, ঠান্ডা খাবার খেতে চাই। এই অবস্থা যদি কোনো মেয়েদের ক্ষেত্রে আমরা দেখি, এবং কখনো কখনো কেটে দিলে এটা বুঝে না কেন, আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? হ্যালো, জি স্যার, দেখতে পাচ্ছি স্যার, আমি তো স্ক্রিনটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, স্ক্রিন ঠিক আছে। তো এই অবস্থা যদি আমরা, আর বিশেষ করে এরা ওয়ার্ম ব্লাডেড হয়, হ্যাঁ, যে অত্যন্ত গরম কাতরের হবে, ওনার সমস্ত শরীরে উত্তাপের উৎসাহ বয়ে যাচ্ছে এবং সবসময় ঠান্ডা উল্লাস করে, এই অবস্থা যদি থাকে তাহলে আমরা কি করব, এদেরকে আমরা সিফিলিটিক মেডিসিন হিসেবে চিন্তা করতে পারি, এটা কিন্তু সিফিলিটিক মেডিসিন, এরা কথাবার্তা ওইভাবে খুব বেশি বলবে না, কিন্তু যখন বলবে সে রূঢ় ভাষায় বলতে থাকবে, রূঢ় আচরণ করবে, অস্বাভাবিক আচরণ করবে, কিন্তু সবসময় সে ঠান্ডা পানি পান করতে চাই, মানে ওই ধরনের সতেজ খাবার খেতে চাই, এবং হাইলি
সিজন করা যে সমস্ত ফুড আছে এগুলো সে ডিজার করে, এই সমস্ত লক্ষণ অনুযায়ী আমরা অ্যাসিড ফ্লোর অ্যাপ্লাই করব। আজকে মনে হয় আমরা প্রশ্ন পর্বে আসি। আমাদের রেফায়েত আলী ভাই উনি এসেছেন অনেকক্ষণ আগে, ওনাকে ওষুধ দিয়ে দিয়েছি, তো এখন মনে হয় আলোচনা শেষ করি। সকলকে ধন্যবাদ জানাই। এখন প্রশ্ন পর্বে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন, এবং সকলকে সালাম জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোনো প্রশ্ন আছে আপনাদের? প্লাম্বারের সে বউ অনেকদিন আগে কি মেডিসিন এসেছে স্যার? এটা আপনারা তো আনমিউট আছেন দুইজন, একজন হচ্ছে বিজয় চন্দ্র দে, আরেকজন হচ্ছে আবুল হাসান। আপনি কি বলতেছেন আবুল হাসান? ও স্যার, হ্যাঁ স্যার বলছিলাম, আজকে সকালে যে পেশেন্টটা স্টিকিং করছিলেন, ওই লাম্বারের যে হাড়টা ভাঙিয়ে গেছিল অনেক, 1977 সালে যে কেসটা ইস্যু হয়েছিল, হ্যাঁ, এটা আমরা রোটা রোটা অ্যাপ্লাই করেছিলাম, রোটা রোটা অ্যাপ্লাই করেছিলাম। ও স্যার ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। জি হ্যাঁ, আমাদের সাথে কাজী হেলাল ভাই আছেন আজকে। হেলাল ভাই থেকে আর একটা বিষয়ে আমরা একটু কথা বলি। গতকাল যেহেতু আমরা কমিটি গঠন করেছি, তো আমরা উপদেষ্টা সহ আপনার প্রশিক্ষক প্রশিক্ষিকা এবং আপনার কমিটিতে যারা সকলে আছে, আমরা 100 জনের একটা তালিকা নাম সহ আমরা পোস্ট করবো ইনশাল্লাহ। তো যারা আপনারা ডিএসএমএস কমপ্লিট করেছেন তারাও ডাক্তার আগে, মানে তাদের নামের আগে আমরা ডাক্তার লিখবো, আর যারা ডিএসএমএস কমপ্লিট করেন নাই শুধু নামটা লিখবো। তার কারণ হচ্ছে ডাক্তার লিখতে গিয়ে দেখা যায় যে অনেক সময় সমস্যায় তাকে পড়তে হয়, এই ধরনের ঘটনা ঘটছে অলরেডি। ঠিক আছে স্যার, আমি একটু কথা বলতে চেয়েছিলাম। জি জি বলুন স্যার। মাস্টারবেশনের এই যে মাথার ব্যথার যে বিষয়টা, এই ক্ষেত্রে যদি কোনো রোগী তার নিচের ঠোঁট কামড়ায় অথবা সে গোপন অঙ্গে বারবার হাত নেয়, ওই ক্ষেত্রে আমরা কি করতে পারি স্যার? আসলে আমরা একক লক্ষণের উপরে কখনোই তো একটা মেডিসিন দেয় না, কখনো একটা মেডিসিনের একটা লক্ষণ অনুযায়ী মেডিসিন দেওয়াটাও কখনো ঠিক না। আমরা হ্যাঁ, কিছু কিছু লক্ষণ আছে, সেই লক্ষণের গুরুত্ব বেশি হতে পারে, মূল্যায়নটা বেশি হতে পারে, কিন্তু একটা মেডিসিনের চিত্র অঙ্কন করতে হলে দেখা যায় টোটাল হিস্ট্রি নিতে হয়। হিস্ট্রি নেওয়ার পরে ওই লক্ষণটা হয়তো আমরা যে সমস্ত লক্ষণের উপর গুরুত্ব প্রদান করব, 153 নম্বর সূত্র, এই সূত্র অনুযায়ী যদি দু একটা লক্ষণ মিলে যায় ওয়েলকাম, তো আলহামদুলিল্লাহ, সেক্ষেত্রে আমরা লক্ষণ নিতে পারি। হ্যাঁ, সে মাস্টারবেশন করার জন্য বারবার সে তার জননযন্ত্রে হাত দেয়, ঠিক আছে, এটা হতে পারে। জি স্যার, যে নিচে ঠোঁটে কামড়ায় এরকম আর হ্যাঁ কি হ্যাঁ বারবার। কামবশত কামড়াতে পারে, সেক্ষেত্রে আমরা যেমন হ্যান্ডলিং করে এবং তাদের জি জননযন্ত্রে, তাই না? জি স্যার, বেদবি না নিলে আমি আরেকটু কথা বলতে চাইছিলাম, যে এই সূত্রে আমি বিউফুর আনা একটা রোগীর ক্ষেত্রে ব্যবহার করার পর একটা ভালো রেজাল্ট পাইছিলাম আমি। অবশ্যই অবশ্যই, বিফোরনা ভালো বেড়েছেন। জি বিফোরনা এই স্যার, ক্ষেত্রে তো আমরা গতদিন আলোচনা করেছি, বিফোরনা জি গতদিন আলোচনা করেছি, বিফোরনা খুবই চমৎকার মেডিসিন। বিফোরনা জি যেহেতু এটা জি ব্যাংক থেকে তৈরি, হ্যাঁ ওই যে আপনার জি স্যার, কোনো ব্যাংক তো, কোনো ব্যাংকের মতো জি তার স্বভাব, কিসের মতো স্বভাব, কোনো ব্যাংকের মতো কোন স্বভাব, ব্যাংকের মতো। কোনায় জি স্যার, হ্যাঁ কোনায় কোনায় থাকতে চাই, কোনায় কোনায় জি থেকে সে আকাম করতে চাই, সে নির্জন নিরিবিলি স্থান খুঁজতে চাই, যে কোন স্থানে গিয়ে মাস্টারবেশন করবে এটা সে ইয়ে করতে চাই, তৃপ্তি পেতে চাই। স্যার, বাধা মাথা ছিল ব্যথাটা ভালো উপকার পাচ্ছে স্যার। আমাদের আগামী দিন যদি যে যে বলে শিশুদের যে লিকুরিয়ার প্রবলেম গুলা দেখা দিচ্ছে ইদানিং, বিশেষ করে 8 থেকে 10 বছর অথবা 7 বছরের শিশুদের, এই ক্ষেত্রে যদি আগামী দিন একটু আলোচনা করেন তাহলে হয়তো আমাদের জন্য একটা আসলে ভালো এইভাবে হবে তো স্যার। হবে না, আমরা ধারাবাহিক ভাবে বিভিন্ন টপিকের উপরে আলোচনা করতেছি, জি ধারাবাহিক জি ভাবে স্যার, বিভিন্ন স্যার এটা টপিকের উপরে। আবেদন রাখলাম আর কি, আপনি তো জি জি অবশ্যই আপনার ইনশাল্লাহ মতো করে করবেন। ইনশাল্লাহ। জি জি স্যার, জি 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 আপনি কোথা থেকে জি যুক্ত স্যার, হয়েছেন বললেন? স্যার আমি কুমিল্লা মেইন সদর থেকে। জি ধন্যবাদ। জি 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 স্যার, তো আর কার কোশ্চেন? জি স্যার, আমার একটা অন্য মত ছিল স্যার। কি বলতেছেন বেলায়েত ভাই, নুরুল ইসলাম ভাই?
স্যার ওই যে স্যার আমাদের যে অনুষ্ঠানে স্যার যখন কেরাত শেষ হয়ে যায় এরপরে ইসলামিক সঙ্গীত গাওয়ার ফলে কারো কি কোনো দ্বিমত আছে নাকি স্যার? অনেকে এই না আসলে না স্যার এখানে ওই অনুষ্ঠানে না না দ্বিমত থাকবে কেন, এখানে দ্বিমত থাকবে কেন? ইসলামী আমরা স্যার ওটা কি একঘেয়েমি বলতে চাচ্ছিল আলাপ। স্যার, হ্যাঁ ওই যে ওটা আমাদের কি ওই জন্য ভাই একটু নেগেটিভ নেগেটিভ কথা বলতে চাচ্ছিল স্যার ওটা আমরা সে স্পষ্ট বুঝি নাই এই জন্য স্যার বলতেছিলাম। না, বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত থাকবে, তো এখানে কথা হলো যে আমরা গ্রুপে বিনোদন কিছু সময় করব এবং সেটা মানে পরিবেশ যেমন সেই পরিবেশ অনুযায়ী আমরা বিনোদন করব। আমরা তো এখানে নাচ গান এটা তো করি না, তো এখানে বিনোদনের ব্যবস্থা হাম নাচ কোরআন তেলাওয়াত তো কবিতা আবৃত্তি এগুলোই করি। যাই হোক তো স্যার এটাই করি আমি। একঘেয়েমি তো সবকিছু ভালো লাগে না, এই এইগুলো একটু করা ভালো স্যার আমি মনে করি। জি 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 এই জন্য আমরা এগুলো করি। এই বিষয়ে দ্বিমত হয়তো পোষণ অভিযোগ করবেন না। জি আর কোনো কোশ্চেন আছে আপনাদের? আপনারা কাইন্ডলি আমাকে আজকে মেসেঞ্জারে একটু লিখে দিবেন যে আপনারা ডিএসএমএস আমাদের কমিটিতে যারা আছেন ডিএসএমএস কে কে কমপ্লিট করেছেন, তাদের ডাক্তার লিখে দিব, আর যারা কমপ্লিট করেন নাই শুধু নামটা লিখে দিব। আর কথা বলতে হলে রাসেল ভাইয়ের সাথে কথা বলে অথবা কথা বলার আগে একটু অনুমতি নিয়ে আপনি ইয়ে করবেন যে আমি কথা বলবো। মেহেদি ভাই কিছু বলবেন মনে হচ্ছে? আচ্ছা মেহেদি ভাই আমি যেহেতু বুঝতে সেটা আর্ট এন্ড সাইন্স, হ্যাঁ আর সঙ্গীত বা সাহিত্য এটা আর্ট এক আর্ট হচ্ছে মানুষের মানুষের যে আপনার শব্দ হচ্ছে ভাই, শব্দ হচ্ছে কিসের ভাই? ফ্রেশনেস না থাকলে এটা হয় না, এই জন্য দরকার আছে আমাদের বিনোদনের দরকার আছে। আমি তো বলতে চাচ্ছি এটা ঠিক আছে টেকনিক্যাল ধন্যবাদ। আমাদের থ্যাংক ইউ। জি ধন্যবাদ ভাই। ওকে হ্যাঁ বিজয় চন্দ্র দে কিছু বলতে চাচ্ছিলেন, বিজয় চন্দ্র দে আপনি কিছু বলতে চাচ্ছিলেন নাকি? আপনি আনমিউট করা আছেন। না না স্যার আমার তো মিউট করাই ছিল স্যার। আপনি এখন আনমিউট আছেন মিউট করা ছিল দেখতে স্যার। পাচ্ছি। আচ্ছা এখন মিউট হয়েছে। জি ওকে আর কারো কোনো কোশ্চেন আছে? জি স্যার ই করছে কি যে বলে, যারা আমরা যারা ডিএইচএমএস কমপ্লিট করছি তারা কি এইভাবে বললেও হবে না মেসেঞ্জারে লিখে দিতে হবে স্যার? হ্যাঁ মেসেঞ্জারে একটু কাইন্ডলি লিখে দিন যারা জি স্যার। ডিএসএমএস কমপ্লিট করেন নাই, হ্যাঁ তাদেরকে একটু জি দিলে ভালো হয়, তার কারণ হচ্ছে আমরা ওই স্যার যে আমি নামগুলো। আমি আমি 17-তে শেষ করছি আর কি, ডিএইচএমএস শেষ হয়েছে স্যার। ধন্যবাদ ধন্যবাদ জি স্যার। এই গ্রুপে লিখে দেবো স্যার? হ্যাঁ গ্রুপে বলতে আপনার আমাদের মেসেঞ্জার গ্রুপে ইয়ে করে দেন, আমাদের যে অভিভূত ডক্টর স্পেন্ড যে একটা গ্রুপ আছে এই গ্রুপে লিখে দেন। জি স্যার। জি জি স্যার কোন গ্রুপে লিখবো স্যার? আপনার মেসেঞ্জার লিখলে হবে স্যার? হ্যাঁ আমার ও তো গ্রুপ আমাদের গ্রুপে লিখলে হবে, আমাদের গ্রুপে অভিভূত ডক্টর স্পেন্ড গ্রুপে লিখলে হবে। জি আর কোনো কোশ্চেন আছে আপনাদের? স্যার আমি তো ডিএইচএমএস ফাইনাল দিয়েছি কিন্তু ইন্টার্নশিপ আমাদের তো এখনো শুরু হয় নাই, তাহলে আমরা আমরা তো কি অধ্যয়নরতই স্যার? আপনি যেহেতু ইয়ে করছেন রেজাল্ট দিয়ে দিয়েছে না, আপনার রেজাল্ট দিয়ে দিয়েছে তাই না? জি স্যার। রেজাল্ট রেজাল্ট তো হয়ে গেছে, তাহলে আপনি ডাক্তার লিখবেন সমস্যা নাই। আর ইন্টারনি যখন করা হয় ওই ইন্টারনি করার পরেই কিন্তু আসলে ডাক্তার লেখার ই করে, সমস্যা নাই আপনি যেহেতু পাশ করছেন। জি আপনি লিখতে পারেন। জি আর আর কোনো কোশ্চেন আছে? আগামীকাল সকাল 9টা থেকে 11টা পর্যন্ত ব্রায়নের উপরে আলোচনা করা হবে, আপনারা পড়ে আসবেন। ব্রায়নের তুলনামূলক আলোচনা, ব্রায়নের তুলনামূলক আলোচনা স্যার বাংলাদেশে সকাল 9টায় বলছি, বাংলাদেশে সকাল বাংলাদেশ টাইম, বাংলাদেশ টাইম, বাংলাদেশ টাইম 9টা থেকে 11টা আর রাত 9টা থেকে 11টা, মানে সকালেও 9টা থেকে 11টা রাতেও 9টা থেকে 11টা।
ওখানে আধা ঘন্টা বেশি আসবে, 8:30 হবে। আমরা রেফাই ভাইকে একটু বিদায় দিব, জি উত্তর থেকে এসে আবার চলে যাবেন তো। জি আমরা আলোচনা আজকে শেষ করে দিই, কালকে ক্লাসে থাকবো ইনশাল্লাহ, ও কালকে গণরের উপর আলোচনা করবো ইনশাল্লাহ। কালকে রাতে গনোরিয়া, গনোরিয়ার কারণে সেক্সুয়াল যে ডেবিলিটি তৈরি হয়, মেডিসিন থাকে এই কেন্দ্রিক, সেগুলো তুলনামূলক আলোচনা করার চেষ্টা করবো কয়েকটা পর্বে। এরপরে সিফিলিস এর উপরে আর আগামীকাল সকালে 9টায় ব্রায়নে আছে, আমরা পোস্ট করে দেবো। আর একটা বিষয়, আপনারা যারা আছেন প্রত্যেকেই বিভিন্ন গ্রুপে একটু ইয়ে করে দিবেন, টাইম লিঙ্কে শেয়ার করে দিবেন ভালোভাবে। তো আজকে আপনাদের শেয়ার করাতে যে আমাদের প্রায় 50 মতো এসছে, প্রায় 45 জন মতো এসছে। ওকে স্যার, আপনার কষ্ট ধন্যবাদ স্যার, আজকে খুব চমৎকার আলোচনা করেছেন। জি তো মনে হয় আজকে আমাদের এই মাস্টার বিষয়ের উপর ক্লাস শেষ হয়ে গেল, কি কি বলেন স্যার? জি জি আপাতত আমরা এই পর্যন্তই রাখি। জি তো আগামীকাল, জি 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 তা যদি হয় কিছু তাহলে আগামীকাল কিছু বলেন, এরপর না হলে গনোরিয়া যে কারণে হতে পারে গনোরিয়ার আরো আরো অনেক অনেক মেডিসিন আছে, গনোরিয়া সিফিলিসের উপর আলোচনা করতে গেলে এটা 1 মাস লাগবে, বুঝছেন? জি জি অনেক মেডিসিন। জি স্যার সমস্যা নেই স্যার, আপনি ধারাবাহিকতা রক্ষা করলে হবে ইনশাল্লাহ। কোনো কোশ্চেন আছে স্যার? মনে হয় কারো কোশ্চেন নাই। হ্যাঁ আমাদের জালাল ভাই, জালাল ভাই হ্যাঁ বলুন। বলছি ওই মেসেঞ্জার স্যার এই এই গ্রুপে এখান থেকে হবে না, এটা আলাদা গ্রুপ নাকি স্যার? হোমিওপ্যাথি ডক্টর স্পাইন্ড গ্রুপ। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি ভালো আছেন জানালা ভাই। আর আমি কিন্তু একটু চাপের ভিতর আছি, এই জন্য আপনার ক্লাসে অনেক সময় আমি উপস্থিত হতে চাইলেও পারতেছি না স্যার, মানসিক চাপ। আচ্ছা হ্যাঁ, আপনারা আমার পার্সোনাল মেসেঞ্জারও দিতে পারেন, আমার পার্সোনাল মেসেঞ্জারে। জি স্যার, জি স্যার আমি যোগাযোগ রাখবো স্যার, কিন্তু মেইন ব্যাপার হচ্ছে 2-3 দিন ধরে আমি খুব মানসিক প্রেসারে ছিলাম, আপনাকে অনেক মিস করতেছিলাম স্যার, যদিও মাঝে মাঝে ঢুকতেছিলাম করছিলাম স্যার। আসলে আপনাকে না দেখলে স্যার মাঝে মাঝে মনটা খারাপ হয়ে যায়, এই জন্য আপনাদেরকে কাউকে না পাইলে আমি মিস করি, যে আজকে তো যারা ভাষা নাই কি ব্যাপার, কে কে আসে দেখি স্যার। খুবই খুবই মানে যদিও পারিবারিক এবং অফিসিয়াল একটু প্রেসারে ছিলাম, এই কারণে আপনাকে উকি ঝুঁকি মারতে পারিনি, কিন্তু স্যার আসলে খুব অস্থির ছিলাম যে স্যার কি নাকি মনে করে যে জালাল ভাই মাঝে মাঝে মানে। জি জি আসসালামু আলাইকুম স্যার। স্যার হোমিওপ্যাথি ডাক্তার ফান্ড না কি বললেন স্যার এটা? হোমিওপ্যাথিক ডক্টর পয়েন্ট, আপনি আমাকে মেসেঞ্জারে দিতে পারেন, মেসেঞ্জারে। ও ঠিক আছে স্যার। স্যার আপনার পার্সোনাল মেসেঞ্জার স্যার? আপনি যদি আমার আমাদের গ্রুপ না খুঁজে পান পার্সোনাল মেসেঞ্জারে দিতে পারেন, অথবা গ্রুপে দিলে ভালো হয়, গ্রুপে এক জায়গায় দিলে আমি সকলকে ওটা নাম স্যার। কিসের নাম স্যার? আপনারা যারা ডিএসএমএস কমপ্লিট করতে পারেন নাই, হ্যাঁ অধ্যয়নরত আছেন তো তারা লিখবেন, আর যারা ডাক্তার হয়েছেন তারাও লিখবেন যে আমি ডিএসএমএস পাস করেছি বা বিএসএমএস করেছি, এগুলো লিখবেন প্রত্যেকের সাথে, তাহলে পরিচয় থাকলো আমার। কে কোন ইয়ারে পড়তেছেন ভালো হবে। তো আমি বিদায় নেই, জি একটু রেখায় তো বসে আছে। জি স্যার, ওকে স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। তো আগামীকাল আমাদের ক্লাস আছে সকাল 9টা বাজে আগামীকাল, আজকে যেহেতু বমিয়াম হয়েছে বমিয়ামের পরের যে মেডিসিনটা সেটা আলোচনা হবে, একটু দেখে বলতে হবে যে কালকে মেডিসিনটা কি। ব্রায়োনিয়া, ব্রায়োনিয়া আছে, ব্রায়োনিয়া, ব্রায়োনিয়া দারুণ মেডিসিন স্যার, দারুণ একটা মেডিসিন, বহুল প্রচলিত একটা মেডিসিন। জি স্যার চমৎকার আলোচনা করবো কালকে, ইনশাল্লাহ একটা অসাধারণ একটা ক্লাস হবে। তো আমি সবাইকে আহ্বান করতেছি যে আপনারা সবাই সেই ক্লাসে উপস্থিত থাকবেন, একটা অসাধারণ ক্লাস, ব্রাউনের মতো একটা গুরুত্বপূর্ণ একটা মেডিসিন আলোচনা করবেন, বেশ কিছু রোগীকে শেয়ার করব, ব্রাউনের বহুল ব্যবহৃত মেডিসিন গুলোর মধ্যে একটি খুবই চমৎকার মেডিসিন। জি স্যার, তো আমরা ইনশাআল্লাহ সবাই আমরা আশা করব কেউ যাতে স্যারের ক্লাসটা থেকে মাহরুম না হয়,
সবাই যাতে সেই ক্লাসে উপস্থিত থাকবো ইনশাল্লাহ। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা এই যে দীর্ঘক্ষণ স্যারের আলোচনাটা মনোযোগ সঙ্গে শোনার জন্য, আপনাদের প্রত্যেকে হোম ডক্টর পয়েন্টের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামীকাল ক্লাসের দাওয়াত জানিয়ে আজকে ক্লাস আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সকলে ভালো থাকবেন। জি আল্লাহ হাফেজ, গুড নাইট এভরিওয়ান। জি স্যার, লিভ ইয়ে করে দেন স্যার।